নমস্কার বিপদের পর মহাবিপদ শ্রাদ্ধ বাড়িতে মুড়িও বোঁদে খেয়ে পেটের রোগে আক্রান্ত হয়ে পাঁচটি গ্রামের দেড়শোরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন এই ঘটনায় গতকাল পর্যন্ত একান্ন জন শিশু সহ মোট একশো আঠেরো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরিসহ সহ চিকিৎসকের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কোথায় ও কিভাবে ঘটলে এই দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী বীরভূমের সাইথিয়া ব্লকে ধোবাজল আদিবাসী পাড়ায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছিলেন প্রায় দুশো জন মানুষ সন্ধ্যায় তাদের সব্বাইকে মুড়ি বোঁদে ও মিষ্টি খেতে দেওয়া হয় এরপর থেকেই শুরু হয় বমিও পায়খানা বোমিও পায়খানার চাপে একে একে সবাই এদিকে ওদিকে ছুটতে শুরু করেন প্রাথমিকভাবে মনে করা হয়েছে বোঁদে থেকে এই বিষক্রিয়ার ঘটনাটি ঘটেছে এই ঘটনায় চল্লিশ জনের বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে তড়িগড়ি একান্ন জন শিশু সহ মোট একশো আঠেরো জনকে সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে স্বস্তির বিষয় এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অসুস্থ লোকজনের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে সিউড়ির হাসপাতালের পাঁচ ও ছয় তলায় আক্রান্তদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে এই বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে সাঁতিয়া থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে সাঁইথিয়ায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অসুস্থ ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ